কই মাছের ভাপা পাতুরি তৈরি করার জন্য ছয়টা কই মাছ ভালো করে ধুয়ে মাছগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে চিরে বাটা কাঁচামরিচ বাটা সরিষা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো এবার মাছগুলিকে খুব ভালো করে মেখে নিতে হবে পাতুরি তৈরি করতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে মাছগুলো মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে সঙ্গে কয়েকটি কাঁচামরিচও দিতে হবে এবার মাছগুলোকে পাতায় ভালো করে মরিয়ে একটা টিফিন বাটিতে দিয়ে দেব এভাবে সব মাছগুলো আমি পাতায় মরিয়ে নিয়েছি এবার আমি ভাপে দিয়ে দেব